আমার জি আমার ছেলে স্কুলের ভিতরে কেউ নাই তো আপনি যান আমার ছেলে আসেনি তো আমার ছেলে না দেখি নে যান মা মা দুই বছর হলো আমার মার আলজাইমার্স ধরা পড়েছে প্রথমে ভাবতাম মার বয়স বাড়ছে তাই হয়তো কোনো কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে সময় নিতেন ছোটখাটো অনেক জিনিস ভুলে যেতেন মা বউ ভাই আন্টি বাসা খুঁজে পাচ্ছিল না মা মা ওঠো ওষুধ খেতে হবে যেদিন মা আমাকেও ভুলে গেলেন সেদিন আমি সত্যিকারের ভয় পেয়ে যাই কে তুমি মা আমি আমি কে আমি তোমার বাবু মা এই মা আমার বাবু এখন স্কুলে আমাকে আনতে যাব মা আমি আমি তুমি কে মা আচ্ছা তুমি তুমি বসো তুমি ধরবে না আমাকে তুমি কে এই তুই যা মা আমি তোমার ছেলে এই তুই যা আচ্ছা তুমি একটু বসো এই 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 তুমি যাও মা যাও মা প্লিজ তুমি একটু বসো মা মা মামা এই মহিলাটারে দেখছেন
ছোটবেলায় মা আমাকে প্রতিদিন স্কুল থেকে আনা নেওয়া করতেন। মা সবসময় আমার হাত ধরে রাখতেন। একদিন মা কাজে আটকে গেলে তারা আমাকে নিতে আসতে দেরি হয়ে যায়, আর সেদিনই গাড়ি দুর্ঘটনার পর থেকে আমার পায়ের সমস্যা দেখা দেয়। আমি কখনোই মাকে দোষারোপ করিনি, কারণ আমি জানি বাবা মারা যাওয়ার পর মা একা আমাদের দুজনের সংসার সামলেছেন। কিন্তু মা হয়তো এখনও ঘটনাটি ভুলতে পারেনি। এখন যখনই এরকম ঘটনা ঘটে, আমি ছবির মাধ্যমে আমার মাকে আমার কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার বাচ্চাটা স্কুল থেকে এসেছে দেখেছেন? না দেখিনি জান। মা, কোথায় ছিলি তুমি? তোকে বলেছি না স্কুল থেকে মতো যাবি না, ভয় পেয়ে গেছিলাম, একটু মরে যেতাম। মাকে দেখে সত্যি মনে হয় মা আমাকে এখনো মনে রেখেছে। না বাবা নাও, আর মা যদি কখনো আমাকে ভুলেও যান, তার প্রতি আমার ভালোবাসা একই থাকবে। আচ্ছা আমি আসতেছি। মা